জোরে বলো নানি পাটলি কাইছো নে জোরে বলবা স্কেপুলাইটিস ফর লিম্বের একটা সেগমেন্ট তো এটা আমাদের ফার্স্ট টাইম বোনসগুলো দেওয়া থাকবে আমাদের একটা তুলতে হবে তো ফার্স্টলি ডিটারমাইন করতে হবে যে এটা কোন সাইডের বোন মানে বাম সাইডের নাকি ডান সাইডের বাম সাইডের হলে বাম হাতে তুলতে হবে ডান সাইডের হলে ডান হাতে তুলতে হবে তো বাম সাইডের ক্ষেত্রে কিভাবে বুঝবো আমরা মানে শুরুতে গ্রসলি বোঝার জন্য এই স্কেপুলার স্পাইন দিয়ে ল্যাটারালি থাকবে আমাদের যদি ল্যাটারালি থাকে তাহলে তাহলে আমরা এদের হাত দিয়ে আগে মানে মনে করবো যে এটা কোন পাশে থাকতে পারে ডান দিকে ধরবো আর এভাবে বাম দিকে ধরবো তো বাম দিকে ডান দিকে ধরার পরে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সুপ্রা স্পাইনাস ফোসা সুপ্রা স্পাইনাস ফোসা সবসময় ক্রিনিয়ালে থাকবে তো যেই পাশে ক্রিনিয়ালে থাকবে ওই পাশেই বুঝতে পারবো মানে যদি এই পাশে ধরি তাহলে এটা কডালি পড়ে গেছে আর এই পাশে ধরলে এটা ক্রিনিয়ালে পড়তেছে মানে এটা ডান পাশে মানে ডান সাইডে ডান হাত দিয়ে ধরতে হবে আচ্ছা আর এটা ওই একই রকমই এটা এতেছে বাম সাইডের বোন আর কারণ হচ্ছে সুপ্রা স্পাইনাস ফোসা ক্রিনিয়ালে পড়তেছে আচ্ছা এই যে সুপ্রা স্পাইনাস আর ইনফ্রা স্পাইনাস আচ্ছা এখন আমরা ইয়ের মধ্যে আসি তো স্কেপুলার তিনটে অ্যাঙ্গেল থাকে আর সারফেস থাকে মেনলি দুইটা তিনটে অ্যাঙ্গেলের মধ্যে একটা এই যে ভেন্ট্রাল অ্যাঙ্গেল আর দুইটা থাকে ডর্সালি একটা ক্রেনিয়ালি থাকে একটা কডালি থাকে আচ্ছা অ্যাঙ্গেল মেনলি দেখাইতে হয় না আর মূলত এই দুইটা সার্ফেস সার্ফেসের মধ্যে যে জিনিসপত্রগুলো আছে সুপ্রা স্পাইনাস ফোসা ইনফ্রা স্পাইনাস ফোসা সুপ্রা স্পাইনাস ফোসা থাকে ক্রেনিয়ালি আর ইনফ্রা স্পাইনাস থাকে কডালি আচ্ছা তো এটাছে স্কেপুলার স্পাইন স্কেপুলার স্পাইনের মধ্যে এই যে উপরের এই অংশটা বলা হয় স্কেপুলার টিউবারসিটি মানে টিউবারসিটি অফ স্পাইন আচ্ছা তো এটা হর্সে থাকে অক্সে থাকে না আচ্ছা এরপরে এই জায়গাতে আমরা দেখতেছি এই উঁচা উঁচা জায়গাটা আর এখানে কিন্তু উঁচা নাই এই উঁচা দেখতেছে অ্যাক্রোমিয়ান 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 এই অ্যাক্রোমিয়ানটা হইতেছে অক্সে থাকে হর্সে থাকে না আচ্ছা এরপরে আরেকটা এই হইতেছে অক্সের ক্ষেত্রে সুপ্রা স্পাইনাস ফোসা আর ইনফ্রা স্পাইনাস ফোসা দুইটা প্রায় কাছাকাছি লেভেলের থাকে মানে হইতেছে ইয়া অক্সের ক্ষেত্রে হইতেছে সুপ্রা স্পাইনাস ফোসা একটু ছোটো থাকে আর হর্সের ক্ষেত্রে একটু বড় থাকে আচ্ছা তো এরপরে অপোজিট সাইডে যাই আচ্ছা তো এটা হইতেছে সাবস্কেপুলার সাবস্কেপুলার ফোসা তো সাবস্কেপুলার ফোসার ক্রেনিয়ালি থাকে ক্রেনিয়ালি একটা অংশ থাকে কডালি একটা অংশ থাকে ক্রেনিয়ালি থাকে ফেসিয়াস আর কডালি থাকে সেরেটা আচ্ছা আর ডিপ থাকে হর্সে ডিপ থাকে এটা দেখলে বোঝাবো আর অক্সে শেল আচ্ছা এরপরে এগুলো প্রক্সিমাল এক্সট্রিমিটি শেষ হলো ডিস্টাল এক্সট্রিমিটিতে এই যে এইখানে এই যে অংশটা দেখতেছি ভেন্ট্রাল বর্ডার আচ্ছা